ভয়াল সিডর দিবস আজ, 17 বছরেও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। হাজার কোটি টাকা লোপাটের মেশিন বিএসবি এডুকেশন, লাপাত্তা কর্ণধার এম কে বাসার। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের পয়েন্ট ভাগাভাগি, হারল মেসির আর্জেন্টিনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ একুশে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushe24online, সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe tv চ্যানেলে। এছাড়া সংবাদেও থাকছে, হঠাৎ করে আলোচনায় অগ্নিগর্ভ সূর্য, 11 বছর পর তীব্র মাত্রায় জ্যোতি বিকিরণ। ভয়াল সিডর দিবস আজ, 2007 সালের আজকের দিনে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর লণ্ডভণ্ড করে দেয় দক্ষিণের জনপদ। 17 বছর পরও সেদিনের দুঃসহ স্মৃতি মনে করে আঁতকে ওঠেন উপকূলের মানুষ। বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলে রেখে গেছে ভয়াবহ ক্ষতচিহ্ন। এত বছরেও স্বাভাবিক হয়নি স্বজন ও সম্পদ হারানো মানুষের জীবন। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় দিন কাটে উপকূলবাসীর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় তখন রাত 10:30। সাগরের জল জমদূতের মতো আছড়ে পড়ে উপকূলের লোকালয়ে। মাত্র 10 মিনিটের জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক হাজার মানুষ। এত বছর পরও নিহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। সরকারি তথ্য মতে বরগুনায় 1,345 জন প্রাণ হারান, নিখোঁজ হন 156 জন। তবে বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা 1,600। মারা যায় গবাদি পশু, হাঁস মুরগি। সেদিনের ভয়াবহতা এখনো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীদের। গাটি বস্তা লই দৌড়ম কু মেহার কোনো খবর নাই। আমাকে মেয়ের লই ঘুরে ঘরে লই তো বাসে উড়াইতে পারিনি। হাজারো ফ্যামিলি ছিল ওখানে, তারা ওখান থেকে তারা উৎখাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদের বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে। স্থানীয়দের দাবি, এত ক্ষয়ক্ষতির মূল কারণ দুর্বল বাঁধ। সিডরের পর হানা দেয় আইলা, নার্গিস, গিরি, রেমাল সহ আরও অনেক ঘূর্ণিঝড়। টেকসই বাঁধের অভাবে এখনও শঙ্কায় ভোগেন উপকূলের মানুষ। তো আমাদের একটা টেকসই মজবুত একটা ভেরিবাস চাই। আমরা কোনো তেরান বা কোনো নূতন নূতন প্রজেক্ট এগুলো আমরা চাই না। এই বাংলায় সরকার প্রতি বছরই বরাদ্দ দেয়, প্রকৃত বরাদ্দও আসে কিন্তু বাস্তবে কাজ হয় না। আমাকে যে এই ভেরিবাসটা চাই, আমরা মজবুত হোক এবং টেকসই হোক। প্রয়োজনীয় বরাদ্দের অভাবে ক্ষতিগ্রস্ত বাঁধ স্থায়ীভাবে নির্মাণ সম্ভব হয়নি বলছে পাবু। আসলে বরগুনায় তো 805 কিলোমিটার বেড়িবাঁধ এবং বরগুনার ভিতর দিয়ে তিনটা বড় নদী, পায়রা, বিষখালী এবং বলেশ্বর বহমান। তো আসলে এটা তো অনেক সময় সাপেক্ষ, অনেক কস্টলি, অনেক খরচ ব্যয় সাপেক্ষ বিষয়। বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে প্রাণ হারান 908 জন, নিখোঁজ হয় অসংখ্য মানুষ। বেসরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা আরও বেশি। স্বজন হারানোর বেদনা ও আর্থিক ক্ষতি ভুলে দাবি ছিল টেকসই বেড়িবাঁধ। উপকূলবাসীর অভিযোগ, নদী শাসন না করেই মোরেলগঞ্জ থেকে শরণখোলা পর্যন্ত 63 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। আজকে কত বছর হয়েছে নদী শাসন দেয় না, এই জন্য বেড়িবাঁধে কোনো কাজ হয়। বেড়িবাঁধ করতে হয় ওই এনজিও ওয়ালারা, সরকারিভাবে কন্ট্রাক্টর আসে, আইয়ে কাজ করে কিরকম, ওই 200 বস্তা 500 বস্তা ফালাইয়া সঠিকভাবে কাজ করে না, এই ঢালাই ছুঁয়ে যায়। এই বেড়িবাঁধটা শক্ত মজবুত কিছু হয় না। তবে আবারও ব্লক ধসে পড়ায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলেই আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। বেড়িবাঁধ দিয়ে সেটাতে ভাঙ্গে নামায় ছেলে মেয়ে লই আমরা কোথায় বসবাস করবো, আমরা থাকতে পারি না। পানি উন্নয়ন বোর্ড বলছে নদী শাসনের প্রকল্প অনুমোদন পেলেই শুরু হবে কাজ। আমরা ওখানে নদী শাসনের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে, অনুমোদন পেলে আমরা ওখানে যথাযথ ব্যবস্থা নিতে পারব। সিডর কেড়ে নেয় পটুয়াখালীর 677 জনের প্রাণ, লণ্ডভণ্ড হয় জেলার 55,000 ঘরবাড়ি, বিধ্বস্ত হয়েছিল 900 কিলোমিটার বেড়িবাঁধ ও রাস্তাঘাট। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সংখ্যালঘুদের নিরাপত্তা সরকারের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই,
বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে সংখ্যালঘুদের উপর হামলা, তাদের নিরাপত্তা প্রদান এবং ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলেন তথ্য উপদেষ্টা। আফসানা লীলা রিপোর্ট। বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার প্রচার করে বিবিসি হিন্দি। সাক্ষাৎকারে নাহিদ বলেন, ভারতের কথা বলা প্রয়োজন জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে, সংখ্যালঘু নিয়ে নয়। তিনি আরও জানান, ভারতের গণমাধ্যম বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল সংবাদ প্রচার করছে। ভারতের উচিত এ বিষয়ে সীমা টানা। বর্তমান সরকার সংখ্যালঘুদের অবস্থান নিয়ে সচেতন। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়ে উপদেষ্টা জানান, এক্ষেত্রে ভারতের উচিত বাংলাদেশকে সহায়তা করা। ইহা জো ঘটনায় হুই হ্যায় উসসে হাম ওয়াকিফ হ্যায়, লোগো নে জো ইয়াতনায় ঝেলি হ্যায় উনসে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। বর্তমান সরকার সংখ্যালঘুদের সঙ্গে কথা বলেছে, আশ্বস্ত করেছে। সাক্ষাৎকার শেষে নাহিদ জানান, ভারত সহানুভূতিশীল হলে বাংলাদেশের জনগণ সেটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবে। এই সরকার চায় সম্পর্ক উন্নয়নের প্রশ্নে ভারতের সাথে আলোচনা হোক। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসাবে এমকে বাসার গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ। দেশব্যাপী ক্যাম্বিয়ানের অসংখ্য ব্রাঞ্চ, সিস্টার্স কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় কিনেছেন জমি। কেবল চলতি বছরের শেয়ারই কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন ক্যাম্বিয়ান গ্রুপের চেয়ারম্যান এম কে বাসার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের দুই পর্ব ধারাবাহিক প্রতিবেদনে আজ শেষ পর্ব। লায়ন বাসারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যাম্ব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী দুই শিক্ষার্থীকে পায় একুশে টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই, আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকা ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন, তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন দেখি সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটা করতে পারতেছে না। দুই শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যাম্ব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় একুশ। লায়ন এম কে বাসারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাসারের সহজাত প্রবণতাই প্রতারণা। চকচকে আর জাঁকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এম কে বাসারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাসিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি বিএসবি ক্যাম্ব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে, তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যাম্ব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাসারকে। 01817817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাসার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাসার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে টাকা নেওয়ার পরে
তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন এম কে বাসা হচ্ছে শিক্ষার মাফিয়া, উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে, এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলারই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। শরীয়তপুরে সুরেশ্বর ইলিশের বাজার এখন পাঙ্গাসের দখলে, দিনে 50 লাখ টাকার মাছ বিক্রি। আবার আমন্ত্রণ একুশে সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি চর্চার প্রকৃতি ও ধরন নির্ধারণে কমিটি গঠন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ প্রদানে নির্দেশনা দেবেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। কমিটি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল মতিন। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর জেড এন তাহমিনা বেগম, বাংলা একাডেমির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর ইলিশের বাজার দখল করেছে পদ্মার পাঙ্গাস। ইলিশের অভাব পূরণ করছে সুস্বাদু মাছটি। বেশ কয়েকদিন ধরে শরীয়তপুরে নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকায় পদ্মা নদীতে প্রচুর পরিমাণ পাঙ্গাস ধরা পড়ছে জেলেদের জালে। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ইলিশের জন্য বিখ্যাত পদ্মার সুরেশ্বর এলাকায় এখন ইলিশ নেই বললেই চলে, সেই জায়গা দখল করেছে পাঙ্গাস। 5 থেকে 12 কেজি ওজনের পাঙ্গাসে ভরে গেছে বাজার। প্রজনন মৌসুম উপলক্ষে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। ওই দিন থেকেই ধরা পড়ছে প্রচুর পরিমাণ পাঙ্গাস। শরীয়তপুরের নাড়িয়ার চর আত্রা, নওপাড়া, ঘড়িসার, ভেদরগঞ্জের কাঁচিকাটা, তারাবুনিয়া ও চরভাগায় পদ্মা নদীতে জেলেরা পাঙ্গাস শিকার করছেন। আড়তদাররা জানান, পদ্মায় এত পাঙ্গাস মাছ গত 40 বছরেও দেখেননি। নড়িয়ার সুরেশ্বর মাছের পাইকারি বাজারে 32টি আড়ত রয়েছে। 2 থেকে 2500 জেলে এখানে মাছ বিক্রি করতে আসেন। প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার মাছ বিক্রি হয় এখানে। প্রতি কেজি পাঙাস মাছ 700 থেকে 800 টাকা দরে বিক্রি হয়, তবে আমদানি বেশি হলে দাম 500 থেকে 600 টাকায় নেমে আসে। দাম ওঠানামা করে, মাছের উপরে নির্ভর করে, যেদিন একটু বেশি ওঠে সেদিন একটু কম যায়। ভালো পাঙাস পড়ছে, আর ইলিশ মাছ মোটামুটি আছে। পদ্মার পাঙাস সুস্বাদু হওয়ায় শরীয়তপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মাদারীপুরের ক্রেতারা এখানে মাছ কিনতে আসেন। খেয়ে দিলে 60-70টা বা 20টা মতো পাওয়া যায়। বড় বড় পাঙাস পাওয়া যায়, কিন্তু অনেক সুস্বাদু। আমরা এখানে আসছি আজকে মাছ কেনার জন্য। মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছ উন্মুক্ত প্রবাহমান নদীতে বিচরণের সুযোগ পেয়েছে, এই জন্য জেলেদের জালে প্রচুর পাঙ্গাস মাছ ধরা পড়ছে। অন্যান্য মাছ বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হলো 22 দিন নদীটা বন্ধ ছিল, উন্মুক্ত থাকায় আপনার প্রবাহমান নদী হওয়ায় আপনার আমাদের সুরেশ্বর নদীতে আপনার ব্যাপক পরিমাণ পাঙ্গাসের উৎপাদনটা বেড়ে গেছে। পাঙ্গাস মাছ হাসি ফুটিয়েছে জেলেদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সংবাদ বিরতি, যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। তীব্র বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লির জনজীবন, সব প্রাথমিক স্কুলে অনলাইনে ক্লাস। তীব্র বায়ু দূষণ মোকাবেলায় তৃতীয় স্তরে সতর্কতা জারি করা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। মারাত্মক দূষণে আজ থেকে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস হবে অনলাইনে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী অতসী মার্লেনা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানান। দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছায়, অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ ও যান চলাচলে কড়াকড়ি আরোপ করেছে দিল্লির সরকার। আজ সকাল 8টা থেকে এসব নির্দেশনা কার্যকর হচ্ছে। এছাড়াও পেট্রোল ও ডিজেল চালিত যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে গুরুগ্রাম, গাজিয়াবাদ, ফরিদাবাদ এবং গৌতম বুদ্ধ নগরে। এ অবস্থায় লোকজনকে প্রয়োজন না হলে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে যাদের বাইরে বের হতেই হবে তাদের N96 মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
হঠাৎ করে আলোচনায় সূর্য। হাজার ডিগ্রির তাপযুক্ত অগ্নিময় এই জ্যোতিষ্ক নিয়ে অনেকদিন পর নড়ে চড়ে বসেছেন মহাকাশবিদরা। এর কারণ সূর্যের জ্যোতি বিকিরণের মুহূর্ত। প্রায় 11 বছর পরপর সৌরচক্রের কারণে সূর্যের পৃষ্ঠে সানস্পট বা সৌর কলঙ্ক বেশি দেখা যায়। এ সময় প্রচুর পরিমাণে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায় সূর্য। চলতি বছর সবচেয়ে বেশি দেখা মিলছে সূর্যের এই জ্যোতি। আফসানা লীলা রিপোর্ট। সূর্য বিশাল এক নক্ষত্র, সৌরজগতের এটি প্রাণভোমরা, যা প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমন্বয়ে তৈরি বিশাল এক অগ্নিগোলক, যাকে কেন্দ্র করে ঘুরছে পৃথিবী, চলছে জীবজগৎ। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, তবু একে চোখ ধাঁধানো উজ্জ্বল একটি চাকতির মতো লাগে। 2-1 মিনিট তাকালে চোখে অন্ধকার নেমে আসে, শুধু সকালে কিংবা সন্ধ্যায় কমে আসে এর জৌলুস। সম্প্রতি চলছে অরা বা সূর্যের জ্যোতির তীব্র বিকিরণের সময়, যে সময় পৃথিবীর 2 মেরুর আশপাশের এলাকায় সূর্যের এই জ্যোতির কারণে রাতের আকাশে দেখা মেলে অদ্ভুত সব রঙের আলোর ঝলক। এ সময় সূর্যের গরমটা তুলে ধরতে এর পেছনে ছোটেন অনেক অ্যাস্ট্রোফটোগ্রাফার। তাপমাত্রার কারণে সূর্যের ছবি তোলা বেশ কঠিন বলে আধুনিক সব টেলিস্কোপের মাধ্যমে তোলা হয় সূর্যের ছবি। সম্প্রতি বাংলাদেশি শৌখিন অ্যাস্ট্রোগ্রাফার মুনিম হোসেন চলতি বছরের 8 এপ্রিল দ্য গ্রেট আমেরিকান এক্লিপস নামের সূর্যগ্রহণের সময় সূর্যের করোনার ছবি তোলেন। বিশেষ ধরনের সোলার টেলিস্কোপ ও ক্যামেরা ব্যবহার করে সূর্যের ছবি তুলে আলোড়ন তোলেন তিনি। মহাকাশবিদদের তথ্য আর সূর্যের ছবি থেকে জানা যায়, দূর থেকে একে এক স্তরের মনে করা হলেও সূর্যের আছে বিভিন্ন স্তর। কেন্দ্র বা কোরে পরমাণু বা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া ঘটছে প্রতিনিয়ত। এই রাসায়নিক প্রক্রিয়াই শক্তির মূল উৎস। এখানকার তাপমাত্রা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এর পরে আছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ জোন, যেখানে শক্তি ফোটনের আকারে বিকিরণ হিসেবে স্থানান্তরিত হয়। এরপর আছে কানেকটিভ জোন, ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, আর সবশেষ স্তরের নাম করোনা। ছবি তোলা যায় বড়জোর করোনার। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5,338 ডিগ্রি সেলসিয়াস, আর কেন্দ্রে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। মার্কিন মহাকাশ সংস্থা নাসার হিসেবে সূর্যের বয়স 450 কোটি বছর। সৌরজগতের এই একমাত্র তারা প্রতি 11 বছর পর একটি চক্র সম্পূর্ণ করে, যাকে সৌরচক্র বলে। এ সময় সৌর ক্রিয়াকলাপ বাড়া ও কমায় অনেক সৌরঝড় দেখা যায়। সৌরঝড় হলে বিস্ফোরণ ও সৌরশিখার ছোটাছুটির কারণেই অরা বা সূর্যের জ্যোতির বিকিরণ হয়। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভয়াল সিডর দিবস আজ, 17 বছরেও হয়নি টেকসই বাঁধ, শঙ্কায় উপকূলের মানুষ। হাজার কোটি টাকা লোপাটের মেশিন বিএসবি এডুকেশন, লাপাত্তা কর্ণধার এম কে বাসার। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলে পয়েন্ট ভাগাভাগি, হারল মেসির আর্জেন্টিনা। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন